আজকে ব্লক টু আইএনটিটিউসির পক্ষ থেকে আমরা এই ব্লকটির যে 17টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে আমরা 50টা টোটো বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বিনামূল্যে এই পরিষেবাটা আমরা দিচ্ছি। তার কারণ আমরা গত পরীক্ষা সময় দেখেছি বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে টোটো পাচ্ছে না, পরীক্ষার সময় হয়ে এগিয়ে আসছে, তাতে অনেক সমস্যা এবং প্রচুর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা তারা রিজার্ভ করে টোটো করে তারা তাদের বাড়ির ছাত্রছাত্রীদের পাঠাতে পারছে না। সেই কথা মাথায় রেখে আমরা আইএনটিটিউসির ব্লক টুর পক্ষ থেকে আমরা এই বিনামূল্যে এই ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ চলবে, আমাদের এই পরিষেবা কন্টিনিউ চলবে, যতদিন পরীক্ষা চলবে ততদিন চলবে। এবং বিভিন্ন ওয়ার্ডের পয়েন্টগুলো আমরা রেডি করেছি, সেটা আমরা জানিয়ে দিচ্ছি পেপারে প্রিন্ট করে যে কোন কোন জায়গায় টোটোগুলো দাঁড়াবে। না ওইটা করা যাবে না, এই কারণেই ওটা করতে গেলে কি হবে, যখন টোটো তো আমাদের তিনটে চারটে করে এক একটা জায়গায় থাকবে, সেটা যদি আমি করতে যাই যেই লোকগুলো অরিজিনাল পরিষেবাটা পাওয়ার দরকার তারা তো পাবে না, সবাই উঠে গেল, কাউকে তো নামাতে যাওয়া পারা যাবে না। যাওয়ার সময়টাই আমাদের জরুরি, কারণ টাইমলি স্কুলে পৌঁছানো পরীক্ষাটা দিতে যাওয়া, সেই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। থাকছে সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 12 ভুটিয়া মার্কেট, ওয়ার্ড নাম্বার 13 জুয়েল ক্লাব, ওয়ার্ড নাম্বার 14 আমতলা ক্লাব, ওয়ার্ড নাম্বার 15 দুধমোর, ওয়ার্ড নাম্বার 16 পালপাড়া মোড়, ওয়ার্ড নাম্বার 17 বান্ধব সংঘ ক্লাব, ওয়ার্ড নাম্বার 18 বাগরাকোট, ওয়ার্ড নাম্বার 19 সুভাষপল্লী বাজার, ওয়ার্ড নাম্বার 20 জেলখানা মোড়, ওয়ার্ড নাম্বার 21 রবীন্দ্র সংঘ ক্লাব, ওয়ার্ড নাম্বার 22 সমরবিড়ি ফ্যাক্টরি, ওয়ার্ড নাম্বার 23 শিলিগুড়ি পার্কের মোড়, ওয়ার্ড নাম্বার 24 ফুলেশ্বরী মোড়, ওয়ার্ড নাম্বার 27 ওয়াইএমএ ক্লাব, ওয়ার্ড নাম্বার 28 টিকিয়াপাড়া, ওয়ার্ড নাম্বার 29 দাদাভাই মোড়, ওয়ার্ড নাম্বার 30 গোপাল মোড়। মোড়েও আমাদের টোটো থাকবে, কিন্তু যেহেতু ব্লক টুর আন্ডারে এই 17টা ওয়ার্ড পড়ে এই জন্য এই নামগুলো দেওয়া হয়েছে, আশিঘর মোড়, তারপরে ঢাকেশ্বরী, এই এইসব হাতিয়াডাঙ্গা এইসব জায়গাও আমাদের টোটো, ফোকদাবি বাড়ি আমাদের পরিষেবা থাকবে। টোটাল আজকে যা দেখতে পাচ্ছি যা টোটো আমাদের আছে 50-এর উপরে। কটার সময় থাকবে? 9টার থেকে 10টা অবধি টোটো দাঁড়াবে, তারপর 10টা থেকে তো পরীক্ষা শুরুই হয়ে যায়।